Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. Good morning, students. Welcome to this class. This is our third class, class number 3, on the story Three Questions of Leo Tolstoy. So far as we read in the last class, we mentioned some important events. Today, I will give you some important events of the last class. On the story. So look, it is point number 7. That means we have already given you, I have already given you 1 to 6 important events of the story. Now it is number 7. The jar met the frail and weak hermit. তাহলে আমরা গল্পের এই অংশে এসে দেখছি যেটা আমরা গতদিন লাস্ট ক্লাসে আমরা পড়েছি যে সেখানে আমরা দেখেছি যে জার হারমিটের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছিল সে তার সেনা তার ঘোড়া সব কিছু ত্যাগ করে একটা সাধারণ মানুষের পোশাক পরিধান করে সে হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হয়েছিল এখানে এসে আমরা গতদিনের ক্লাসে দেখেছি যে জারের সাথে সেই হারমিটের সাক্ষাৎ হলো এবং সেখানে হারমিটকে ফ্রেল অ্যান্ড উইক এই দুটো শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছিল যে তিনি শারীরিকভাবে খুব শীর্ণদেহী এবং দুর্বল তারপরে আমরা কি পেয়েছি দেখো দ্য জার এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু নো দ্য রাইট আনসার অফ হিজ থ্রি কোশ্চেন্স অর্থাৎ জারের সাথে হারমিটের সাক্ষাৎ হওয়ার পর যে উদ্দেশ্যে জার সেই জঙ্গলে এসেছিল হারমিটেরকে দেখা করতে সেই উদ্দেশ্যটা কি ছিল তার এই তিনটে যে প্রশ্ন তার মনে এসেছিল তার সঠিক উত্তরগুলো জানা তো সেটাকে আমরা কিভাবে পয়েন্ট আউট করলাম The jar expressed his desire to know the right answer of his three questions. তার তিনটা প্রশ্নের সঠিক উত্তর কি এটা জানার যে তার আগ্রহ সেই আগ্রহটা তিনি হারমিটের কাছে প্রকাশ করলেন তারপরে আমরা কি পেলাম দ্য জার পিটিড দ্য হারমিটস ইনফার্মিটি এখানে এসে আমরা একটা জিনিস দেখলাম যে হোয়েন দ্য জার মেট দ্য হারমিট ওয়াজ ডিগিং সয়েল বাট হি ওয়াজ ব্রিদিং ভেরি হেভিলি অ্যাজ বিকজ অফ হিজ ইনফার্মিটি অর্থাৎ শারীরিক অসমর্থতার জন্য সেই সময় হারমিট কিন্তু যে মাটিটা খুঁড়ছিল তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছিল জোরালো শ্বাস প্রশ্বাস নিচ্ছিল তো সেটা দেখে জারের মনে দয়ার উদ্রেক হলো তাহলে এখানে আমরা জারের চরিত্রের একটা জিনিস পাচ্ছি যে আমরা রাজা মানেই জানি ভীষণ একটা গুরুতর প্রশাসক সাংঘাতিক ব্যক্তি তা কিন্তু নয় তাদেরও দয়া মায়া কম্পেন্স তোমার কম্প্যাশন পিটি তাদেরও রয়েছে তাহলে এখানে দ্য জার পিটিড দ্য হারমিটস ইনফার্মিটি অর্থাৎ হারমিটকে যখন সেই কষ্ট করে মাটি ঘুরতে দেখলো তখন কিন্তু জারের মনে একটা করুণ একটা দয়ার উদ্রেক হলো তারপরে আমরা কি পেলাম দেখো দ্য হারমিট রিমেন্ড সাইলেন্ট টু দ্য জারস টু দ্য রিকোয়েস্ট অফ দ্য জার যেখানে হারমিটকে তার মনের ইচ্ছাটা জানালো জার রাজা জানালো যে তার সেখানে আসার উদ্দেশ্যটা কি
সেই ক্ষেত্রে কিন্তু দ্য হার্মিট রিমেন সাইলেন্ট, হার্মিট কিন্তু কোনো উত্তর দিলেন না। অর্থাৎ রাজা তার প্রশ্নগুলো হার্মিটকে বলল, কিন্তু হার্মিট চুপচাপ রয়ে গেলেন। কিসে চুপচাপ রইলেন? টু দ্য রিকোয়েস্ট অফ দ্য জার, জারের সেই অনুরোধ যেটা সে করেছিল সেই অনুরোধের ক্ষেত্রে কিন্তু হার্মিট সম্পূর্ণ নীরব থেকে গেলেন। তাহলে এবার আমরা পয়েন্ট নাম্বার 11, এখানে এসে আমরা কি পেলাম, কি দেখছি, দ্য উন্ডেড, এ উন্ডেড ম্যান কেম, তাহলে আ উন্ডেড ম্যান কেম অ্যান্ড ফেল ফেন্টিং নিয়ার দ্য জার। তাহলে ঘটনাটা যখন এরকম একটা পরিস্থিতিতে দাঁড়ালো যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, যার অনেকগুলো সিট বেড কেটে ফেলেছে, শেষবারের মতো যখন যার হার্মিটকে প্রশ্ন করলো যে আপনি বলুন আমার প্রশ্নের উত্তর, না যদি না বলবেন তাহলে আমি যাই, তাহলে আমি চলে যাব, ঠিক এইরকম একটা সময় দেখা গেল যে একজন আহত ব্যক্তি এসে উপস্থিত হলো। কোথায় পড়লো? অ্যান্ড ফেল ফেন্টিং, সে অজ্ঞান হয়ে গেল প্রায়, হ্যাঁ, হি লস্ট হিজ সেন্সেস, ফেল ফেন্টিং নিয়ার দ্য জার, তাহলে যেখানে জার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি কাটছিলেন ঠিক সেইখানে একজন আহত ব্যক্তি এলেন এবং তিনি প্রায় জারের কাছে মূর্ছা গেলেন, পড়ে গেলেন। এরপরে আমরা দেখেছি গল্পে যে উন্ডেড ম্যানকে কী করে সেবা করলো জার, সেই পয়েন্টটাকে আমরা এখানে হাইলাইট করছি, দ্য জার নার্সড দ্য উন্ডেড ম্যান, তাহলে সে আহত ব্যক্তি সেবা শুশ্রূষা করলো কিন্তু জার, তাকে ওই রকম আহত অবস্থায় দেখে জার কিন্তু মুখ ঘুরিয়ে নিল না, যার তার যথেষ্ট সেবা করলো অ্যান্ড সেভড হিজ লাইফ, এবং তার জীবন রক্ষা হলো। এটা আমরা পড়েছি গল্পে যে কী করে তার কাটা অংশটা বারংবার ব্যান্ডেজ করে, রক্তটাকে ভিজে যাচ্ছিলো কাপড়, আবার সেটাকে রিব্যান্ডেজ করে বারংবার সেটা করার পর আস্তে আস্তে সেই উন্ডেড ম্যান রিভাইভ করে এবং সন্ধ্যা হয়ে গেছে দেখে তখন তাকে হার্মিটের ঘরে নিয়ে যায় এবং বিছানায় শোয়ানোর পর তিনি অনেকটা সুস্থ বোধ করেন। এইভাবে আমরা লাস্ট ডে অব দি পড়েছিলাম। আজকে আমরা এই স্টোরির বাকি অংশটুকু আগে একটু পড়ে নেব, তারপরে তার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়ার পর সবশেষে এর যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স তোমাদের তৈরি হতে হবে সেটা আমি তোমাদের দিয়ে দেবো। নাও লেট আস স্টার্ট দ্য রিমেনিং পার্ট অফ দ্য স্টোরি। তাহলে গল্পের যে অংশটুকু বাকি রয়ে গেছে সেইটুকু আমরা আগে পড়ে সেটার এক্সপ্লানেশন, বঙ্গানুবাদ, ব্যাখ্যা ইত্যাদি বোঝার চেষ্টা করি। তোমরা প্রত্যেকে বইটা নাও, দেখো আজকে যেখান থেকে শুরু হবে, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান। তাহলে এখানে এসে আমরা দেখলাম গল্পে পরের দিন সকাল যখন হলো, জার ঘুম থেকে উঠলো, আহত ব্যক্তিটা আগে থেকেই জেগেছিলেন, তিনি যখন দেখলেন যে জার উঠেছে তখন তার দিকে উজ্জ্বল চোখে তাকিয়ে তিনি বললেন, ফরগিভ মি, আমাকে মাফ করবেন। সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস, একটা দুর্বল কণ্ঠে, কারণ দুর্বল কণ্ঠে, হি ওয়াজ উন্ডেড, তাকে তিনি আহত ছিলেন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, কখন এই কথাটা বললো সে বিয়ার্ডেড ম্যান, যখন সে দেখলো জার জেগে উঠেছে এবং তার দিকে তাকিয়েছে। তাহলে প্রথম যে ভার্সন, প্রথম যে কথোপকথন বিটুইন দ্য জার অ্যান্ড দ্য উন্ডেড ম্যান, সেটা আমরা এখানে এসে পেলাম। প্রথমেই কিন্তু সেই উন্ডেড ম্যান জারের কাছে ক্ষমা চাইলেন। যার তো অবাক যে এরকম একটা লোক, আহত ব্যক্তি, তাকে আমি একটু সেবা শুশ্রূষা করলাম, তিনি আমার কাছে মাপ চাইছেন কেন? আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফর গিভ ইউ ফর, সেড দ্য জার। খুব স্বাভাবিক, জার বলছেন আই ডু নট নো ইউ, আমি তো তোমাকে চিনি না, ইউ আর কোয়াইট আননোন টু মি, তুমি আমার কাছে এসে আহত হয়ে পড়েছিলে, আমি তোমার সেবা করেছি, এইটুকুই তোমার সঙ্গে আমার পরিচিতি। তাহলে তার জন্য হ্যাভ নাথিং টু ফর গিভ ইউ ফর, তোমাকে ক্ষমা করার কী আছে, তুমি কী অপরাধ করেছো? দিস ওয়াজ দ্য কোশ্চেন ইন জার্স মাইন্ড, যারের এটা মনে হয়েছিল। তাতে বিয়ার্ডেড ম্যান বলছে, দেখো দিস ইজ দ্য লং স্পিচ অফ দ্য বিয়ার্ডেড ম্যান, এই যে অংশটুকু এখন আমরা পড়ব সেটা সেই দাড়িওয়ালা আহত সেই অ্যানোনিমাস পার্সন, তার একটা বড় উক্তি আমরা এখানে পাচ্ছি। দেখো ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, কারণ এটা খুব স্বাভাবিক যে এক সাম্রাজ্যের রাজা তার সমস্ত প্রজাকে চিনবে, সমস্ত নাগরিককে সে চিনবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি, এটাও খুব স্বাভাবিক যে রাজা মাত্র একজন হন এবং তাকে দেশের সমস্ত প্রজারাই তার নামে, তার আকারে, আকৃতিতে, সব কিছুতেই তাকে চেনেন। তাহলে এই যে একটা সাধারণ ভাব সেটা কিন্তু এই বাক্যে প্রকাশ পাচ্ছে, ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে ভালোভাবে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু শোর
to revenge himself on you. কি করে ইন্ট্রোডিউস করছে দেখো সেই বিয়ার্ডেড ম্যান। সে বলছে না যে আমি আপনার সাম্রাজ্যের একজন নাগরিক, আমি একজন প্রজা, সেটা বলছে না। কি বলছে দেখো, সেখানে বলছে যে আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, ইয়োর্স এখানে পজিটিভ প্রোনাউন, আমি আপনার সেই শত্রু। তাহলে দ্য উন্ডেড ম্যান রাজেশ জারের কাছে নিজের পরিচয়টা তুলে ধরছে যে তিনি হচ্ছেন সেই জারের একজন শত্রু, এনিমি অফ ইয়োর্স, হু শোর টু রিভেঞ্জ, শোর হচ্ছে সুয়ারের পাস্ট টেন্স, শপথ গ্রহণ করেছিল, হু ভাউড, হু প্রমিসড, কি শপথ নিয়েছিল, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া, রিটালিয়েট, টু রিভেঞ্জ হিমসেলফ, সে নিজেই প্রতিশোধ নেবে অন ইউ, দ্যাট মিনস অন দ্য জার, অর্থাৎ জারের প্রতি তার একটা হিংসাবোধ থেকে, জারের প্রতি কোনো একটা কারণে, যেটা আমরা পরে পাবো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে জারের কোনো ক্ষতি করার মানসিকতা তার ছিল, সে শপথ গ্রহণ করেছিল যে হি উইল টেক দ্য রিভেঞ্জ। বিকজ এখানে কারণটা ব্যাখ্যা করছে, কেন সে রিভেঞ্জ নেবে, বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ সেই যে শত্রু, সেই ব্যক্তি অর্থাৎ আমি, তার ভাইকে আপনি হত্যা করেছেন, অর্থাৎ ইউ এখানে হচ্ছে জার। তাহলে তার রিভেঞ্জ নেওয়ার কারণটা কি বলছে সে বিয়ার্ডেড ম্যান, উন্ডেড বিয়ার্ডেড ম্যান বলছে ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, হিজ ব্রাদার মিনস দ্য ব্রাদার অফ দ্য উন্ডেড ম্যান, তার নিজের ভাইয়ের কথা বলছে, যে আপনি তার ভাইকে অর্থাৎ সেই ব্যক্তির ভাইকে যে আপনার চরম শত্রু অর্থাৎ আমি, যেটা উন্ডেড ম্যান বলছে, তাকে হত্যা করেছেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, সিজড মানে টুক, কেড়ে নেওয়া, গ্র্যাবড, তার সম্পত্তি কেড়ে নিয়েছে। তাহলে আপনি সেই ব্যক্তি যিনি আমার ভাইকে হত্যা করেছেন এবং তার সমস্ত সম্পত্তির অধিকার আপনি নিয়ে নিয়েছেন, এটাই হচ্ছে আপনার শত্রু হওয়ার, মানে আমার আপনার শত্রু হওয়ার কারণ। আই নো ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, তাহলে এই প্রতিশোধ নেওয়ার জন্য এই উন্ডেড ম্যান কিন্তু জারের সমস্ত পদক্ষেপ, সমস্ত চলাফেরা নজর রাখত, এবং সেই দিনটাও যে যার বাড়ি থেকে, প্রাসাদ থেকে বেরিয়েছে, সে একা একা হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, এই সমস্ত তথ্য কিন্তু, সমস্ত জিনিস তার কাছে জানা। তাই সে কী করেছিল, আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম যে আপনি একাই সেই হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এই রিজলভ মানে মেড আপ, আই মেড আপ মাই মাইন্ড, এবং আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আই ডিসাইডেড টু কিল ইউ, কখন মারবো আপনাকে, অন ইউর ওয়ে ব্যাক, আপনি যখন সেই হারমিটের কাছ থেকে ফিরে আসবেন, কারণ আপনি তখন একা থাকবেন, আপনি একাই গেছেন কারণ আপনার বডিগার্ডকে আপনি ছেড়ে দিয়েছেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্পাই অর্থাৎ দেখেছিল সেই উন্ডেড ম্যান, আগে তো সে উন্ডেড ছিল না, উন্ডেড হওয়ার কারণটা আমরা এবার জানতে পারবো। তাহলে দেখো যে আপনি যখন একা সেই পথ দিয়ে ফিরবেন তখনই আমি আপনাকে হত্যা করব, এই সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, বাট দ্য ডে পাস্ট, কিন্তু সারা দিনটা কেটে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আর আপনি ফিরলেন না, আমি অপেক্ষা করেই রইলাম, আপনি ফিরলেন না, সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, শব্দটা খেয়াল করো, অ্যাম্বুশ, অ্যাম্বুশ মানে হচ্ছে হিডেন শেল্টার, অর্থাৎ লুকানোর জায়গা, গোপন জায়গা যেখানে আত্মগোপন করেছিলাম। তাহলে বলছে অ্যান্ড আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, তাহলে আপনি যখন সন্ধ্যা গড়িয়ে আসছে আপনি ফিরছেন না, তখন আমি আমার গোপন, যেখানে আমি আত্মগোপন করে লুকিয়েছিলাম জঙ্গলে, সেখান থেকে বেরিয়ে এলাম, অ্যান্ড কেম আপন ইউর বডিগার্ড, এবং দৈবাতক্রমে আনফর্চুনেটলি আমি আপনার দেহরক্ষীদের সামনাসামনি হয়ে পড়ি, আই কেম আপন ইউর বডিগার্ড, আপনার দেহরক্ষীদের সামনাসামনি হয়ে যায়, অ্যান্ড দে রেকগনাইজড মি, কারণ তাদের কাছে সমস্ত তথ্য থাকে যে আমি আপনার শত্রু, আমি আপনাকে মারার একটা ষড়যন্ত্র করেছি, এই তথ্যগুলো কিন্তু বডিগার্ড অর্থাৎ আপনার যারা দেহরক্ষী তাদের কাছে ছিল, আর তারা আমাকে দেখা মাত্রই চিনে ফেলে, দে রেকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি, আর তারাই আমাকে আহত করে। তাহলে এখান থেকে এসে আমরা জানতে পারলাম যে কীভাবে সেই উন্ডেড ম্যান, সেই বিয়ার্ডেড ম্যান বিকেম উন্ডেড, কী করে সে আহত হয়েছিল, তাহলে তাকে আহত কে করেছিল, তাকে আহত করেছিল জারের যারা দেহরক্ষী, বডিগার্ড, আই এসকেপড ফ্রম দেম, এখানে বিয়ার্ডেড ম্যান বলছে আমি তাদের থেকে পালালাম, আই গট অ্যাওয়ে, আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের থেকে পালিয়েছি, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড,
কিন্তু তাদের থেকে পালালেও শুড হ্যাভ ব্লেড টু ডেথ, এই ব্লেড টু ডেথ মানে রক্তক্ষয়জনিত কারণে মৃত্যু হওয়া, অর্থাৎ ডেথ আউট অফ ব্লিডিং, প্রচণ্ড রক্তপাতের জন্য মৃত্যু হওয়া। তাহলে তারা যেভাবে আমাকে আহত করেছিল তাহলে তাতে হয়তো আমার রক্তপাতের জন্যই আমার মৃত্যু হতো, যদি না এই যে হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, ইফ ইউ ডিড নট ড্রেস মাই উন্ড, আপনি যদি আমার এই ক্ষতটা ঠিক মতো করে পরিষ্কার করে বেঁধে রক্তপাত বন্ধ না করাতেন তাহলে আমার হয়তো মৃত্যুই হতো। তাহলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার যে যে বিয়ার্ডেড ম্যান ভাউড টু কিল দ্য জার, সেই বিয়ার্ডেড ম্যান ওয়াজ সেভড বাই দ্য জার। তাহলে যে দাড়িওয়ালা লোকটা অ্যানোনিমাস বিয়ার্ডেড ম্যান, যার নাম আমরা গল্পে কোথাও পাইনি, সেই ব্যক্তি রাজাকে জারকে খুন করার শপথ নিয়েছিল, সেই রাজাই কিন্তু কালক্রমে পরবর্তীকালে তার জীবন বাঁচালো। তাহলে আউট অফ গ্র্যাটিটিউড, এখানে এই যে কৃতজ্ঞতা বোধটা, সেই কারণেই কিন্তু এই বিয়ার্ডেড ম্যান আস্কড ফর ফরগিভনেস, সে জারের কাছে মাপ চাইছে, ক্ষমা চাইছে যে হোয়াট এ ব্লান্ডার আই উড হ্যাভ ডান, আমি হয়তো কি একটা বিশাল ভুল করে দিতাম। কি বলছে দেখো তারপরে, নাও ইফ আই লিভ, এবার আমি যদি বেঁচে যাই, অর্থাৎ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ আনসার্টেন, সে নিশ্চিত ছিল না, কারণ এত বড় ক্ষত তার হয়েছে যে সে যে বাঁচবে এই আশাটাও সে প্রায় ত্যাগ করেছিল। তাই বলছে ইফ আই লিভ, আমি যদি বেঁচে যাই, আমি যদি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইস ইট, এবং আপনি যদি এটা চান, অর্থাৎ যারকে আমি আমার মতো জিনিস দেবো তা তো হয় না, যারেরও সেটা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। তাই বলছে ইফ ইউ উইস ইট, আর আপনি যদি এটাকে চান, আপনি যদি এটা আশা করেন, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার সেবা করে যাব আপনার একান্ত অনুগত ভৃত্যের মতো। তাহলে যে বিয়ার্ডেড ম্যান যারকে হত্যা করতে চেয়েছিল, সেই বিয়ার্ডেড ম্যান তার প্রাণটা রক্ষা করলো সেই জার, এবং সেই রক্ষা করার প্রতি কৃতজ্ঞতা বোধে সে নিজে এটা অঙ্গীকার করলো, আই উইল সার্ভ ইউ, উইল, দেখো এখানে উইল বসেছে, আয়ের পরে উইল কখন বসে, যখন এমফেসাইজ করা হয়, যখন জোর দিয়ে বলা হয়, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, স্লেভ মানে সার্ভেন্ট, তাহলে আপনার একান্ত অনুগত ভৃত্যের মতো আমি আপনার সেবা করে যাব দ্য রেস্ট অফ মাই লাইফ, এবং শুধু তাই নয়, অ্যান্ড উইল বিট মাই সন্স, আমি আমার সন্তানদের, আমার পরবর্তী বংশধের, বিট মাই সন্স, এখানে বিট মানে টোল্ড, জানানো, জ্ঞাপন করা, অর্ডারও বলতে পারো, অ্যান্ড উইল বিট মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমার সন্তান সন্ততিকেও বলে যাব যে তারাও যেন আপনার সেবা করে। আবার সে জিজ্ঞাসা করছে ফরগিভ মি, আমাকে মাফ করবে। তাহলে এই জায়গাটাতে এসে আমরা পুরোটাই জানতে পারলাম যে বিয়ার্ডেড ম্যান কতটা রিপেন্টেড ছিল, কতটা সে অনুশোচনা বোধ করেছে তার ভুল সিদ্ধান্তের জন্য, কারণ সে একসময় জারকে হত্যা করতে চেয়েছিল, সেই জারই তাকে প্রাণে বাঁচালো, এবং পরবর্তীতে সেই জারের একটা ভৃত্য হিসেবে সে সারা জীবন কাটাবে, এবং তার পরবর্তী বংশধররাও সেই সেবা করে যাবে, এই কথা বিয়ার্ডেড ম্যান বলল। নাও কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ ইজ এনিমি সো ইজিলি, জার কিন্তু ভীষণ খুশি হলো, কারণ সে ভাবতেই পারেনি যে তার শত্রুর সাথে এত সহজে একটা মিত্রতা গড়ে উঠবে। দেখো দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্য জার ওয়াজ ভেরি হ্যাপি টু হ্যাভ মেড পিস উইথ ইজ এনিমি, তার যে এনিমি, তার যে শত্রু, যে শত্রু তার প্রাণ বিনাশ করতে চেয়েছিল, সেই শত্রুর সঙ্গে তার যে শান্তি প্রতিষ্ঠা হবে, অর্থাৎ একটা মিত্রতা তৈরি হবে, সেটা এত সহজে হবে, এতে কিন্তু জার ভীষণ খুশি হলো। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, তাহলে দেখো আ ফো বিকেম আ ফ্রেন্ড, একজন শত্রু কী করে একজন বন্ধুতে রূপান্তরিত হলো, এবং যার বলছে টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, তাকে একজন বন্ধু হিসেবে পেল, অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এরপরে যার যে শুধু তাকে মাফ করলো তা নয়। তাহলে মাফ করার কারণটা কি, দেখো একটা রাজাকে হত্যা করার পরিকল্পনাটাও কিন্তু একটা বিশাল ষড়যন্ত্র, হ্যাঁ, ইট সিমস টু বি রেজিসাইড, একটা রাজ হত্যা করতে যাচ্ছে, সেই এইরকম একটা পরিকল্পনা নিয়েছে, হত্যা করতে না পারুক কিন্তু এই ষড়যন্ত্রটাও যে একটা অপরাধ এটাও এখানে প্রমাণিত। আর সেই অপরাধের মাপ যখন চেয়ে নিল উন্ডেড ম্যান, তখন কিন্তু জার তাকে মাফ করলো, এই যে হি নট অনলি ফরগেভ হিম, তিনি যে তাকে শুধু মাফ করলেন তা নয়, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান
টু অ্যাটেন্ড হিম। যাওয়ার আগে তাকে বলে গেল যে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি আহত আছো, আমি ফিরে যাই আমার প্রাসাদে, দিয়ে আমি আমার ভৃত্যদের পাঠিয়ে দেব। এবং অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, অর্থাৎ রাজবৈদ্য, এ সাধারণ বৈদ্য নয়, সে রাজবৈদ্যকে পাঠাবে। কেন? টু অ্যাটেন্ড হিম, অর্থাৎ টু ট্রিট হিম। কারণ রাজা তো আর যার তো আর তার ট্রিটমেন্ট করেনি, যার তার ক্ষতস্থানটা মুছে টুছে বেঁধে রেখেছে, পেশেন্টের তো একটা ট্রিটমেন্ট চাই, তাহলে সেই চিকিৎসাটা কে করবে? রাজা বলছে আমি ফিরে গিয়ে আমার ভৃত্যদেরও পাঠাবো এবং তার সাথে আমার যে রাজবৈদ্য, ওন ফিজিশিয়ান, আমার যে নিজস্ব চিকিৎসক অর্থাৎ রাজবৈদ্য, তাকেও আমি পাঠাবো তোমার চিকিৎসার জন্য। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সাথে যার এটাও শপথ করলো যে ভুলবশত তার ভাইয়ের যে সম্পত্তি সে অধিগ্রহণ করেছে সেটা তাকে ফিরিয়ে দেবে। রেস্টোর অর্থাৎ গিভ ব্যাক, তাকে ফেরত দিয়ে দেবে। নেক্সট প্যারাগ্রাফ, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এবার এই আহত লোকটার সঙ্গে সমস্ত যাবতীয় কথাবার্তা যার বললেন বলে তার কাছ থেকে বিদায় নিয়ে দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, পোর্চ মানে বারান্দা, এবার সেই কুটিরের বারান্দায় যার গেল। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, আর সেখানে গিয়ে সে হারমিটকে খুঁজতে লাগলো, কারণ তার তো আসার উদ্দেশ্য হারমিটের কাছে। হারমিট তার তিনটা প্রশ্নের উত্তর দেবে, এখনও সে পায়নি। তাহলে এইবার শেষবেলায় পরের দিন সকালে সে ঘর থেকে বারান্দায় বেরোলো এবং হারমিটকে খুঁজতে লাগলো। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, যাওয়ার আগে সে শেষ চেষ্টাটা করতে চায়। বিফোর গোয়িং অ্যাওয়ে, বিফোর রিটার্নিং, ফিরে যাওয়ার আগে, হি মানে যার, উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার, সে আর একবার জানতে চাইবে তার প্রশ্নের উত্তরগুলো, টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, যে প্রশ্নগুলো সে যার হারমিটের সামনে রেখেছিল সেই প্রশ্নের উত্তরগুলো সে শেষবারের মতো জানতে চাইবে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, ঠিক সকালে উঠে হারমিট বাইরে বেরিয়েছেন। অন হিজ নিজ, হ্যাঁ, সে তার হাঁটুতে ভর করে বসে আছে। সোয়িং সিডস, সে তার কাজ করে যাচ্ছে, অর্থাৎ বীজ বপন করছে, যে গত রাতে গতদিন যে বীজ সিড বেডগুলো তৈরি হয়েছিল সেইখানে সিডস অর্থাৎ বিচনগুলো, বীজগুলো সেখানে শো মানে রোপণ করা, বীজগুলো লাগাচ্ছে। ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে বিছানাগুলো, যে সিড বেডগুলো, যে মাটিগুলো দ্য ডে বিফোর মানে আগের দিন, গতদিন যে বিছানাগুলো অর্থাৎ যে জমিগুলো তৈরি করা হয়েছিল সেইখানে সে হাঁটুর উপরে ভর করে বসে বিচন ফেলছে। দ্য জার অ্যাপ্রোচ টিম, যার তার কাছে এগিয়ে গেল, অ্যান্ড সেড, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোশ্চেন্স ওয়াইজ ম্যান, যার শেষবারের মতো, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোশ্চেন্স, আমি আবার আপনার কাছে আবেদন করছি, প্রার্থনা করছি, আমার প্রশ্নগুলোর উত্তর দিন হে প্রাজ্ঞ ব্যক্তি, ওয়াইজ ম্যান। কি রেসপন্স পেল দেখো, হারমিট বলছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, সেড দ্য হারমিট, আপনাকে তো উত্তর দেওয়া হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার, যার কিন্তু বুঝতে পারে, হারমিট বলছে ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার, আপনি তো আপনার উত্তর পেয়ে গেছেন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, প্যাসিভ ভয়েসে আছে, আপনাকে উত্তর দেওয়া হয়ে গেছে, সেড দ্য হারমিট স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও সে উপু হয়ে বসে আছে। ক্রাউচ, আমরা এর আগেও পড়েছি যে সিট অন দ্য হাঞ্চেস বেন্ডিং ডাউন, সামনের দিকে ঝুঁকে পড়ে কোমরের উপরে ভর করে বসা, তো সেখানে মাটিতে সেই থিন লেগস, যে শীর্ণ পাগুলো, তার উপরে ভর করে বসে হারমিট বলছে আপনাকে তো উত্তর দেওয়া হয়ে গেছে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম, মাথা তুলে জারের দিকে তাকিয়ে সে বলল যে জার তার কাছে দাঁড়িয়েছিল, তার সামনে দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, আস দ্য জার, জার বলছে কীভাবে উত্তর দিলেন, আপনি কী বলতে চাইছেন, হোয়াট ডু ইউ মিন, কী বোঝাতে চাইছেন আপনি, জার জিজ্ঞাসা করল। এইখানে এসে আমরা একটা লং স্পিচ পাবো হারমিটের, এতক্ষণ হারমিটের যে নীরবতা সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই লাস্ট প্যারাগ্রাফে পেয়ে যাব। খুব মাইন্ডফুলি এটা বোঝার চেষ্টা করো। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি বাট হ্যাড গান ইউর ওয়ে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাক্ট ইউ অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড
অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আ লং সেন্টেন্স, অনেক বড় বাক্য, আমি ছোট করে বোঝানোর চেষ্টা করছি। হারমিট বলছে যে আপনি কি বুঝতে পারছেন না, ডু ইউ নট সি, ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, আপনি যদি আমার এই দুর্বলতা দেখে গতকাল করুণা না করতেন, আপনার আমাকে দেখে করুণা হয়েছিল বলেই তো আমার কোদালটা হাত থেকে নিয়ে মাটি খুঁড়ে সময় কাটিয়েছিলেন, আপনি যদি সেটা না করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, আর ওই জমির ওই অংশগুলো যদি আমার জন্য না খুঁড়ে দিতেন, বাট হ্যাড গান ইউর ওয়ে, আপনি যদি নিজের পথে ফিরে যেতেন, তাহলে কি ঘটতো বলুন তো, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাকড ইউ, এই যে ব্যক্তি আহত উন্ডেড ম্যান, এ তো আপনাকে আক্রমণ করত, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাকড ইউ, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আজকে আপনাকে অনুশোচনা করতে হতো, কারণ আপনি একা থাকতেন নিরস্ত্র, আর ও অস্ত্র নিয়ে আপনার উপরে আক্রমণ করত, আপনি আহত হতেন, আপনার প্রাণ সংশয়ও হতে পারত, তাহলে আপনাকে সেখানে যদি আহত করত, তাহলে আপনাকে অনুশোচনা করতে হতো, ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার এখানে না থাকলে তো এই দুর্ঘটনা আপনার অবশ্যম্ভাবী আপনার ঘটত। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস। সুতরাং এবার এখানে এসে হারমিট ক্ল্যারিফাই করছে, হারমিট বুঝিয়ে দিচ্ছে সেই জারকে, সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তাহলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ছিল কোনটা জানেন, যে সময়টা আপনি আমার জন্য মাটি খুঁড়ছিলেন, ইউ আর ডিগিং দ্য বেডস, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং সেই মুহূর্তে আমি আপনার কাছে ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে দেখো সময়টাকে কি করে বললেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টাইম এখানে হারমিট জারকে বোঝানোর চেষ্টা করলেন, সেই সময়টা তার কাছে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় ছিল, যে সময়টা তিনি তার হয়ে মাটি খুঁজছিলেন। আর কোন ব্যক্তি তার কাছে গুরুত্বপূর্ণ, হারমিট নিজে তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন। আর কি বলছেন দেখো, অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং এই যে আপনি আমার উপকার করেছেন, এই যে আপনি আমাকে সাহায্য করেছেন, এই যে ডু গুড টু মি, যে উপকারটা আপনি আমার করেছেন, দ্যাট ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেই মুহূর্তে। তাহলে এই যে তিনটা প্রশ্ন যার করেছিল, যে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি, তার উত্তর এখানে দিল। প্রথমত হারমিট বোঝানোর চেষ্টা করলো যে তার হয়ে মাটি কাটার সময়টুকু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা যারকে তার প্রাণ সংশয় থেকে রক্ষা করেছে। দ্বিতীয় বলে প্রশ্ন ছিল তার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, সেক্ষেত্রে বলছে আমি ছিলাম আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, হারমিট বলছে, তার কারণ আমার হয়েই আপনি কাজটা করেছিলেন, আপনি আমাকে গুরুত্ব দিয়েছিলেন, এবং আমার উপকার করাটা, আমার সেবা করাটাই সেই মুহূর্তে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটা জিনিস আপনার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছে। পরবর্তীতে আফটার ওয়ার্ডস, এটা একটা উদাহরণ গেল, আফটার ওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, এবার তারপরে কি দেখা গেল, যে সেই ব্যক্তিটা আহত হয়ে আমাদের কাছে ছুটে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়্যার অ্যাটেন্ডিং টু হিম, সেই মুহূর্তে আপনার গুরুত্বপূর্ণ সময় কোনটা, সেই সময়টাই গুরুত্বপূর্ণ যে সময়টায় আপনি তার সেবা করছিলেন, সেই সময়টাই হচ্ছে আপনার সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়। তাহলে আবার বলছি দেখো, আফটার ওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, তাহলে এটাই আপনার সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় সেই মুহূর্তের, ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস হি উড হ্যাভ ডাইড, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনি যদি সেই সময় তার রক্তের ক্ষতটা, রক্ত মানে যেটা বয়ে যাচ্ছিল সেটা বন্ধ না করতেন, তাহলে হয়তো সেই ব্যক্তি মারা যেত, তাহলে তার মৃত্যু থেকে আপনি রক্ষা করেছেন তাকে, কোন সময়টা, যে সময়টায় আপনি তার সেবা করেছেন, অর্থাৎ ইয়োর নার্সিংটাই, যে সময়টা আপনি সেবা করেছিলেন সেই ব্যক্তি, সেইটা আপনার জীবনের সেই মুহূর্তের গুরুত্বপূর্ণ, নইলে সেই লোকটা হয়তো রক্তপাতে মৃত্যু হতো তার। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আর আপনার সঙ্গে শত্রুর মিত্রতা স্থাপিত হতো না, এটা একটা গোল্ডেন অপরচুনিটি টু ইউ, যে সুযোগটা আপনাকে এনে দিয়েছে এই আহত লোকটার সেই সেবা করার সময়টুকু,
আর এই সেবাটা করেছিলেন বলেই আপনি এই পৃথিবীতে আপনার শত্রুর মিত্রতা লাভ করেছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম টু ইউ। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। তাহলে সেই উন্ডেড ম্যানটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিকজ ইউ সেভড হিজ লাইফ, আপনি তার জীবন বাঁচিয়েছেন। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। আর তার জন্য আপনি যেটুকু করেছেন। তৃতীয় প্রশ্ন, ইম্পর্টেন্ট অ্যাকশান, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার কোনটা? হারমিট বুঝিয়ে দিচ্ছে যারকে, সেই আহত ব্যক্তিটার আপনি যেটুকু সেবা করেছেন সেটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে দেখো, দুরকম এক্সাম্পল দিয়ে হারমিট কিন্তু যারকে বুঝিয়ে দিল যে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হুইচ পার্সন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশান টু ডু। এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু যার দুরকম এক্সাম্পল দিল, একটা নিজেকে দিয়ে এক্সাম্পল দিল আর একটা উন্ডেড ম্যানকে দিয়ে এক্সাম্পল দিল। এইবার এসে আমরা দেখব, দেখো হারমিট বলছে রিমেম্বার দেন, মনে রাখবে। তাহলে দিস ইজ দ্য লেসন ফ্রম দ্য হারমিট। হারমিটের কাছে এই শিক্ষাটা যারকে নিতে হবে, তিনি বলছেন দিস ইজ দ্য মরাল। আমরা গল্পের শেষে এসে এইটাই পাচ্ছি, আমরা বলেছি এটা একটা প্যারাবল। আমরা শুরুতে এই ক্লাসে বলেছিলাম যে এর একটা লেসন থাকবে, একটা শিক্ষণীয় জিনিস থাকবে, সেইটা এখানে এসে এক্সপ্লেন করছে। দেখো খুব মাইন্ডফুলি শোনো এই জায়গাটা। রিমেম্বার দেন দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও। খুব ইম্পর্টেন্ট কথা হারমিট বলছে। দেখো যে আমাদের প্রত্যেকের জীবনে এই বর্তমান সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাও ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম ইন এভরিবডিজ লাইফ। বর্তমান সময়টা, দ্য প্রেজেন্ট টাইম, নাও অর্থাৎ এই মুহূর্তটুকু, এই মুহূর্তটুকু আমাদের জীবনে। দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কেন, কীভাবে এক্সপ্লেন করছে দেখো। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। বর্তমান সময়টুকুর জন্যই, বর্তমান সময়টুকুতেই কিন্তু আমাদের বল, শক্তি, ক্ষমতা সব কিছুই আছে। আমরা অতীতকালে গিয়ে কিছু করতে পারবো না, আমরা ভবিষ্যতেও যেতে পারবো না। অর্থাৎ প্রেজেন্ট টাইম ইজ দ্য টাইম হোয়েন উই আর পাওয়ারফুল, উই ক্যান মোল্ড আওয়ার লাইফ। আমরা আমাদের জীবনটাকে তৈরি করে নিতে পারি। উই ক্যান রেক্টিফাই দ্য পাস্ট দ্যাট হ্যাড হ্যাপেন্ড। তোমরা ছাত্র অবস্থায় আছো, তোমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ দেখো, যেটা হয়ে গেছে, আজকে তোমরা 12 ক্লাসের পরীক্ষায় যাবে, অনেকে 10 ক্লাসের নম্বরে অনুতপ্ত। তোমাদের আর কোনো ক্ষমতা আছে যে 10 ক্লাসের নম্বরটাকে কোনোভাবে বাড়ানোর? তোমাদের এখন অনুশোচনা হবে যে ইস, ওই সময়টা আমরা কাজে লাগাইনি কেন। তাহলে প্রেজেন্ট টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, বিকজ অ্যাট দ্যাট টাইম উই হ্যাভ এনি পাওয়ার টু রেক্টিফাই দ্য পাস্ট অ্যান্ড টু মোল্ড দ্য ফিউচার। আমরা অতীতটাকে সংশোধন করতে পারি এই বর্তমান সময়ে, আর এই বর্তমান সময়ে আমরা ভবিষ্যৎটা তৈরি করতে পারি। তাহলে বর্তমান সময়টাই প্রত্যেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডু নট ওয়েস্ট ইউর টাইম, সময় অপচয় করো না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এটা পার হয়ে গেলেই উই হ্যাভ নো পাওয়ার, উই আর পাওয়ারলেস, আমাদের কোনো ক্ষমতা থাকে না, আমরা সেটাকে সংশোধন করি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যাডভাইস। তারপরে কী বলছেন দেখো, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। তোমাকে খুঁজে বেড়াতে হবে না কে তোমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে তোমার সঙ্গে আছে সেই তোমার গুরুত্বপূর্ণ। দেখো কীভাবে বলছে, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা সে, উইথ হুম ইউ আর, যার সঙ্গে তুমি রয়েছো। ফর নো ওয়ান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস। আমরা কেউ জানি যে আগামীকাল ওই ব্যক্তির সঙ্গে আর কখনও আমার দেখা হবে কি না, আর তার সাথে আমার কোনো প্রয়োজন পড়বে কি না, আমরা জানি না। তাহলে যে মুহূর্তে আমরা যে ব্যক্তির সঙ্গে আছি সেই ব্যক্তির প্রতি আমাদের সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে, সেই ব্যক্তি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ উই নো নট হোয়েদার উই উড মিট দ্যাট ম্যান টুমারো অর নট, আমরা আগামীকাল তার সাথে সাক্ষাৎ করতে পারবো কি পারবো না আমরা কেউ জানি না। তাহলে যে মুহূর্তে যার সাথে তুমি আছো সেই তোমার কাছে গুরুত্বপূর্ণ, তাকেই তুমি তোমার ফুল কনসেন্ট্রেশন দাও। যে মুহূর্তে সে হারমিটের সাথে ছিল, হারমিট তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীতে দেখো, সেই উন্ডেড ম্যান তার সামনে এসে উপস্থিত হলো, সেই উন্ডেড ম্যান তার কাছে গুরুত্বপূর্ণ হলো। তাহলে এইভাবে
হার্মিট বলছে সেকেন্ড কোশ্চেনের উত্তরে, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি সে যার সাথে তুমি রয়েছ। ফর নো ওয়ান নোজ, নো ম্যান নোজ, আমরা কেউ জানি না, কি জানি না, হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ, ডিলিং উইথ মানে আলোচনা, প্রয়োজন, আমরা কেউ জানি না তার সাথে আমাদের আর কোনো প্রয়োজন সাক্ষাৎ হবে কি না, এনি ওয়ান এলস। এটা গেল সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনে কি বলছে দেখো, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড, আর ওই যে যাদের প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন, কোন কাজটা তার কাছে গুরুত্বপূর্ণ, এখানে হার্মিট বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড, যার সাথে তুমি আছো তার উপকার করো। টু ডু হিম গুড ইজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, তার উপকার করো, তাকে সাহায্য করো। কেন? বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, যার তার স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার দিক থেকে বলছে যে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি আমাদের, এই পৃথিবীতে আমাদের আসার একটাই উদ্দেশ্য, জীবে প্রেম করো, মানুষের সেবা করো, যার সাথে আছো তার সেবা করো, তার উপকার করো। টু ডু হিম গুড, টু ডু গুড টু দ্যাট পার্সন উইথ হোম ইউ আর, যারকে তিনি শিক্ষা দিচ্ছেন। তোমাকে খুঁজে বেড়াতে হবে না হুইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, তোমাকে খুঁজতে হবে না হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, তোমাকে ভাবার দরকার নেই হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন। মোস্ট ইম্পর্টেন্ট টাইম, প্রেজেন্ট টাইম, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ দ্য পার্সন উইথ হুম ইউ আর, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন ইজ টু ডু গুড টু দ্যাট ম্যান, টু দ্যাট পার্সন, যার সাথে তুমি আছো তার উপকার করাটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এইভাবে এই যে থ্রি কোশ্চেন্স আমরা দেখেছি, সেই তিনটা প্রশ্নের উত্তর উইথ এক্সাম্পল কি সুন্দরভাবে হার্মিট জারকে বুঝিয়ে দিলেন। এটাই হচ্ছে প্রাজ্ঞ ব্যক্তিদের শিক্ষা দেওয়ার একটা ধরন। প্রথমে যা হার্মিট কিচ্ছু বলেননি, হার্মিট তো বলতে পারতেন এই জিনিসগুলো, কিন্তু না, হার্মিট চেয়েছিলেন যে যার জীবন দিয়ে উপলব্ধি করুক, এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলোর মধ্যে দিয়েই তাকে তার কোয়েরিগুলো তিনি পূরণ করতে পারবেন। সেখানে দেখো দুটো ঘটনা কত সুন্দরভাবে উপস্থাপিত করলেন লিও টলস্টয়। সেখানে দেখালেন যে যারের তিনটা প্রশ্নের উত্তর তিনি জীবন দিয়ে উপলব্ধি করলেন, এগুলোই হচ্ছে রিয়াল শিক্ষা, এগুলোই হচ্ছে আদর্শ প্রাজ্ঞ ব্যক্তিদের শিক্ষাদান প্রণালী, আমরা সেটাই এই গল্পের মধ্যে পেলাম। এবারে আমরা আজকে যেহেতু এটার উপরে লাস্ট ক্লাস আমার, তাহলে এটার যে অংশটুকু আজকে পড়লাম তার যে ইম্পর্টেন্ট কিছু ইভেন্টস সেটা আমরা একটু নোট ডাউন করে নিচ্ছি, করে নিয়ে আমরা কোশ্চেন আনসারে চলে যাব। তাহলে দেখো আজকে যে অংশটা আমরা পড়লাম, যে পোর্শনটা আজকে আমরা পড়লাম, তার মধ্যে কয়েকটা, এখানে আমরা তিনটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট বের করছি, তার মধ্যে একটা দেখো নাম্বার 13, তার মানে আমরা এর আগে 12টা পেয়ে গেছি। নাম্বার 13, দ্য অ্যানোনিমাস বিয়ার্ডেড ম্যান বেগড ফরগিভনেস টু দ্য জার। অ্যানোনিমাস মানে যার নাম আমরা গল্পে পাইনি, একে আমরা বিয়ার্ডেড ম্যান হিসেবেই চিনেছি, তাহলে অ্যানোনিমাস মানে নামবিহীন, অনামিকা, যার নাম নেই। তাহলে দ্য অ্যানোনিমাস বিয়ার্ডেড ম্যান বেগড ফরগিভনেস টু দ্য জার, তাহলে আমরা সেই বড় প্যারাগ্রাফটা মনে পড়ছে যেখানে সেই বিয়ার্ডেড ম্যান তার কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করলো জারের কাছে। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস অফ দ্য স্টোরি। এরপরে আমরা কি পেয়েছি দেখো, দ্য জার মেড পিস উইথ হিজ এনিমি, অর্থাৎ একটা মিত্রতা স্থাপিত হলো, যে শত্রু ছিল সেই শত্রু অর্থাৎ বিয়ার্ডেড ম্যান তার সঙ্গে একটা মিত্রতা, একটা শান্তি স্থাপিত হলো, তাহলে শত্রু মিত্রতে রূপান্তরিত হলো। এবং লাস্ট পোর্শনে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে দ্য হার্মিট অ্যানসার্ড দ্য জার্স কোশ্চেন্স উইথ এক্সাম্পলস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা যে প্রশ্নটা উদ্রেক করেছিল গল্পের শুরুতে, যার যে লিও টলস্টয় যেটা দিয়ে শুরু করেছিলেন গল্পটা, যে একটা সার্টেন জারের মনে তিনটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের সমাধান, সেই প্রশ্নের উত্তর কিন্তু একদম গল্পের শেষে আমরা পাচ্ছি, সেটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, দ্য হার্মিট অ্যানসার দ্য জার্স কোশ্চেন্স উইথ এক্সাম্পলস, উদাহরণসহ হার্মিট কিন্তু জারের প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলল। তাহলে দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই গল্পটা থেকে আমাদের তৈরি করতে হবে, তার মধ্যে এক নম্বরে যেটা দিয়েছি দেখো, যে হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্যাট হ্যাড অকার্ড টু দ্য জার, তাহলে হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স, আমরা গল্পের শুরু থেকে এটা পাচ্ছি
যে কোন প্রশ্নগুলো জারের মনে উদ্রেক করেছিল, কোন প্রশ্নগুলো ওর সঙ্গে আছে। দেখো, হোয়াই ডিড হি নিড রাইট অ্যান্সার্স টু দোজ কোয়েশ্চেন্স, তার এই প্রশ্নের সঠিক উত্তর কেন প্রয়োজন ছিল, এটাও তোমরা টেক্সটের একদম প্রথম অংশে পেয়ে যাচ্ছ যে তার এই সঠিক উত্তরগুলোর প্রয়োজনীয়তা কী ছিল। তারপরে আমরা দেখছি ওটার সাথে আরেকটা পার্ট আছে, দেখো, হোয়াট ডিড হি ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স অফ দ্য লার্নেড মেন, যখন সে জ্ঞানী ব্যক্তিদের উত্তরে তিনি সন্তুষ্ট হলেন না তখন তিনি কি করেছিলেন। এইভাবে আমরা একটা কোশ্চেনকে তিনটা পার্টে পেয়েছি এখানে, দেখো, 3+1+2 অর্থাৎ এই সব নিয়ে 6 নম্বর। তাহলে এটা কিন্তু আমাদের একদম গল্পের প্রথম অংশ থেকে উত্তরটা বেরিয়ে আসবে, অর্থাৎ প্রথম দিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেই অংশটায় আমরা এই উত্তরটা পাব। সেকেন্ড কোশ্চেন কী করেছি, দেখো, হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, মানে সেই জার কীভাবে সেই আহত লোকটার সেবা করেছিল, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের দেখো একটাই 6 নম্বরের প্রশ্ন, তাহলে এটা তৈরি করতে হবে আমাদের, যে যা যা করেছিল আহত লোকটাকে সেবা করার জন্য সেটা এর উত্তরের মধ্যে আসবে। আরও দুটো প্রশ্ন আমরা এখানে লিখেছি, সেটা কোশ্চেন নম্বর 3, হোয়াই ডিড দ্য উন্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, তাহলে সেই আহত ব্যক্তিটি জারের শত্রু হয়েছিল কেন, এ প্রশ্নের উত্তর আমরা সেই বড় প্যারাগ্রাফটাতে পাচ্ছি যেখানে সেই উন্ডেড ম্যান ক্ষমা প্রার্থনা করছে, সেখানে কারণটা বলা আছে। তার সঙ্গে আছে, দেখো, হোয়াট ডিড দ্য ম্যান শুয়ার অ্যান্ড রিজলভ টু ডু, সেই ব্যক্তি কী শপথ নিয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল কী করবে, কী করার সিদ্ধান্ত নিয়েছিল। তার সাথে আছে, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অব দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস, কেন সে জারের কাছে ক্ষমা চেয়েছিল, এটা কিন্তু শুধুমাত্র এই প্রশ্নটুকুই একটা 6 নম্বরের প্রশ্ন হতে পারে, যেটা আমরা এখানে পার্ট মার্কিংয়ে করেছি। তাহলে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অব দ্য জার, কেন তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস, কী শপথ করেছিল, কী করবে। এবং লাস্ট কোশ্চেন যেটা আমরা এখানে করেছি, দেখো, সেটা হচ্ছে একটা লাইন তোলা প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, আমরা জানি যেটা হারমিট বলছে জারকে একদম গল্পের শেষ অংশে গিয়ে। প্রশ্নটা হচ্ছে, হোয়াট ওয়ার দ্য হারমিটস অ্যান্সার্স টু দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার, অর্থাৎ গল্পের গোটা গল্পটা যার যেটাকে নিয়ে সেই প্রশ্নটা কিন্তু এইখানে একটাই 6 নম্বরের, যে এখানে যার হারমিট যখন বলছে যারকে যে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এটা হারমিট বলছে, প্রশ্নটা করা হচ্ছে হোয়াট ওয়ার দ্য হারমিটস আনসার্স, হারমিটের উত্তরগুলো কী ছিল। তাহলে হারমিট যেভাবে উদাহরণ দিয়ে যারকে বুঝিয়ে দিয়েছিল যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, হু ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকশন গল্পের শেষ প্রান্তে গিয়ে, সেইটা কিন্তু এই প্রশ্নের উত্তরে আসবে। এছাড়াও কিছু লাইন তোলার প্রশ্ন হয়ে থাকে, তোমরা টেক্সটটাকে একটু ভালো করে রিডিং দিয়ে রাখবে, আর যেভাবে আমি পয়েন্টসগুলো তুলে ধরলাম 1 থেকে 15টা পয়েন্টস, সেই পয়েন্টসগুলোকে যদি একটু মনে রাখতে পারো তাহলে উত্তরগুলো করতে তোমাদের দেখবে অনেকটাই সুবিধা হবে। তো যাই হোক, প্রস্তুতি তোমরা নাও, প্রস্তুতি তোমাদের নিতেই হবে পরীক্ষার জন্য। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।